নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে গিয়ে বা বলতে পারেন তৃণমূল কংগ্রেসকে ঢাকতে গিয়ে মানে তার অপরাধ ঢাকতে গিয়ে বিপাকে পড়ে গেছে এই রাজ্যে কিন্তু সিপিএম কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে তৃণমূল কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক আর এস পি সবাই মিলে একটা জোট তৈরি হয়েছে আপনারা জানেন সিপিএমের সঙ্গে তৃণমূলের এখন ওপর মহলে সেটিং হয়েছে নিচের তলে কিছুটা কুস্তি দেখাতে হয় এটা আমরা জানি আর ওপরে সেটিং নিচে কুস্তি এই ব্যাপারটা এই রাজ্যে ধীরে ধীরে প্রকট হয়ে যাচ্ছে যে আসল সত্যি কি এরকমই একটা পরিবেশের মধ্যে আমি যে প্রতিবেদনটা করতে চলেছি মানে যেটা আপনি শুনতে চলেছেন সেটা খুব ভালোভাবে ধৈর্য সহকারে শুনবেন একটু মন দিয়ে শুনবেন আপনারা জানেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে গেছে দুটো ঘটনা একটা হচ্ছে পাঁচলা যেখানে বিজেপি কর্মীকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ আছে দ্বিতীয়ত হচ্ছে মালদার একটা কাণ্ড যে কাণ্ডটাকে আমরা সাধারণ চোখে ভালোভাবে দেখছি না এবং এই কাণ্ডটা অর্থাৎ মালদার যে কাণ্ডটা সেটা নিয়ে কিন্তু জাতীয় স্তরে বেশ আলোড়ন পড়ে গেছে এবং এটা নিয়ে তৃণমূল কিছুটা হলেও ব্যাক ফুটে আছে এরকমই একটা পরিস্থিতিতে যখন এই রাজ্যে মন্ত্রী ডক্টর শশী পাঁজা তিনি যখন বক্তব্য রাখেন এবং তিনি যখন প্রেস কনফারেন্স করে বোঝাতে চেষ্টা করেন যে এই রাজ্যের ঘটনাটাকে ছোট করে দেখতে হবে ঠিক তখনই কিন্তু জোট সঙ্গী হওয়ার সুবাদেই মনে হয় মোহাম্মদ সেলিম পুরো দায়িত্ব নিয়ে নিলেন যে যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসের ওপর থেকে এই ব্যাপারটাকে সরিয়ে দিতে হবে যখন গোটা রাজ্যের লোক এই ঘটনায় নিন্দা করছে কারণ এখানে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন উঠেছে এখানে অনেক কিছু প্রশ্ন উঠে গেছে সেখানে তিনি মোহাম্মদ সেলিম তৃণমূলকে বাঁচানোর জন্য খুব সুন্দর কথা বললেন এবং সেই কথাগুলো কিন্তু একদম খুব মন দিয়ে আপনি শুনুন হ্যাঁ শুনুন চুরিৎ দায়ে কাউকে বিবস্ত্র করে আর মব লিঞ্চিংয়ের মতো করে এই মব ভ্যালেন্স এটা কে প্রমোট করেছে আমাদের দেশে এই যে সামারি জাজমেন্ট মানুষকে ভিড় একাট্টা করে যে কোনো একটা গুজব হোক যে কোনো একটা ঘটনা হোক তাকে কেন্দ্র করে সে গরু খাওয়ার নাম করে হোক গরু পাচারের নাম করে হোক আর চুরির দায় দিয়ে হোক এই মব লিঞ্চিং আমাদের রাজ্যে হচ্ছে এটাই আমরা বলছি যে আর এস রাজনীতি মণিপুরের মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটানোর চেষ্টা হচ্ছে এবং তৃণমূলের সরকার থাকার ফলে এই সুযোগটা তৈরি হয়েছে মেদিনীপুর থেকে উত্তর দিনাজপুর থেকে ধূপগুড়ি এরকম মব লিঞ্চিংয়ে খুন করা হয়েছে কিন্তু বিজেপি হঠাৎ আজকে স্মৃতি ইরানি বা অমিত জেগেছে আর আইটি সেল তোদেরকে ট্রাইবাল বলে চালিয়ে দিল যে যেখানে ঘটনা সেখানে বিজেপির আবার যে মহিলা দুটো মথুরাপুরের তারা মানিকচকের সেই সেখানকার মন্ত্রী হচ্ছে এম হচ্ছে তৃণমূলের শুনলেন একদম মোহাম্মদ সেলিম চিবিয়ে ছিবিয়ে যে কথাগুলো বললেন তার কথার মধ্যে ছিল কি তার কথার মধ্যে ছিল যে মালদা কাণ্ডটাকে নিয়ে কেন সামনে নিয়ে আসা হচ্ছে এই কাণ্ডটা আর কি সেরকম ঘটনা নয় তার কথা অনুযায়ী এবং এই রকম টাইপের মব লিঙ্কিং করে সবকিছু করা তোমার এই ব্যাপারটা কিন্তু আর এস এস আর বিজেপির থেকে আমদানি হয়েছে আর এই রাজ্যে শুরু হচ্ছে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার যেভাবে বললেন মোহাম্মদ সেলিম তখন আমাদের উচিত পাতা উল্টে দেওয়া অর্থাৎ এই মোহাম্মদ সেলিম সাদা পাঞ্জাবি পরে থাকলেও রক্তের ছিটে যে সিপিএমের এর গায়ে পাঞ্জাবিতে ভর্তি হয়ে আছে এটা বুঝিয়ে দেওয়া আজকে মণিপুর নিয়ে চিৎকার করা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আরো অনেকে যারা চিৎকার করছেন সিপিএমের অত্যাচার সম্বন্ধে কতটুকু জানেন আজকে নতুন প্রজন্ম তারা জানেন না কারণ বারো বছর হয়ে গেছে সিপিএম ক্ষমতায় নেই কিন্তু তার আগে সিপিএম কি ছিল তার যে সন্ত্রাস ছিল সেগুলো যদি আপনারা একটু খোলেন পাতা তাহলে বেরিয়ে যাবে এই মোহাম্মদ সেলিম কিন্তু আমার মতো মানুষকে খাতা খুলতে বাধ্য করলো কারণ তৃণমূলকে বাঁচাতে গিয়ে সিপিএম নিজের ইতিহাসটাকেও যেন ভুলিয়ে দিতে চাইছে আজকে যারা তৃণমূল করেন তাদের অনেকে জানেন না হয়তো সিপিএম সে কালো অধ্যায় যেটা চাপা পড়ে গেছে আজ সিপিএম এর লোকেরা চেঁচাচ্ছে ঘটনাটা এই রাজ্যে আমদানি হয়েছে বিজেপি এবং আর এস এর তরফ থেকে এবং এটা পশ্চিমবঙ্গে প্রথম এরকম ঘটনা ঘটছে তাই কি মোহাম্মদ সেলিম বিজেপির জন্ম হয়েছে উনিশশো সালে ছয় এপ্রিল উনিশশো সালে কি হয়েছিল আচ্ছা বাদ দিন আমি আসি একদম শুরুতে যখন বিজেপির জন্ম হয়নি মরির ঝাঁপিতে কি হয়েছিল ওটা কি ছিল মাস কেলিং নয় স্বীকার করবেন না উনিশশো উনআশি সালের ঘটনা মরির ঝাঁপির ঘটনা আপনি স্বীকার নাও করতে পারেন কী হয়েছে হয়েছিল হয়নি কিন্তু মরির ঝাঁপির ইতিহাস আজও সবাই জানে কাজে সেগুলোকে চাপতে আপনি পারবেন না সিপিএম চাপা খুব মুশকিল আছে এবার আসি আসল কথা উনিশশো সালে বিজেপি তৈরি হলো ছয় এপ্রিল কিন্তু উনিশশো সালে যে মানুষকে পিটিয়ে মারা হলো মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি সালে তিরিশে এপ্রিল বিজন সেতুর ওপরে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা হলো কাদের জন সাধু একজন সাধভী অর্থাৎ মহিলা সন্ন্যাসিনী কি মোহাম্মদ সেলিম মনে পড়ছে ভুলে গেছেন নাকি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেদিনের সেই ঘটনা বিজন সেতুর ওপরে যে ষোলো জন সাধু এবং একজন সন্ন্যাসিনী আনন্দমার্গী তারা ছিলেন তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হলো কি জন্য ছেলে ধরা সন্দেহ তাই না আমি ভুল বলছি সেই বিজন সেতুর এই হত্যাকাণ্ডের সময় কারা কারা ধরা পড়েছিল বরুন মোহাম্মদ সেলিম কে ধরা পড়েছিল কেউ ধরা পড়েনি কারণ সেদিনের সেই ঘটনাকে তদন্তকে চেপে দেওয়া হয়েছে কারণ সেদিন কান্তিকাঙ্গুলি এতে জড়িত ছিল এবং অনেকের নাম রয়েছে এই মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু খাতা খুলব বলেছিল কিন্তু দু সালে অর্থাৎ এগারো ক্ষমতায় আসার পরে দু সালে এর খাতা খোলা হয়েছিল তদন্ত শুরু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত আমরা তার রেজাল্ট জানি না তবে কান্তি গাঙ্গুলির হাত এতে যে ছিল এটা সবাই বলে সেই ঘটনার পরেই কিন্তু ছবি প্রকাশিত হয়েছিল আনন্দ মানে গণশক্তিতে মানে এনাদের আপনাদেরই পেপার গণশক্তি তাতে প্রকাশিত হয়েছিল কি প্রকাশিত হয়েছিল বলে গেছেন ছেলে ছেলেদের সন্দেহ যেন না মারা কি মনে পড়ছে বিজন সেতু মোহাম্মদ সেলিম সেদিন কিন্তু এখানে এই রাজ্যে বিজেপি ছিলই না বলতে পারেন অল্প কেয়কজন ছিল তারা এখানে আমদানি করেনি না দেশে কত বিজেপি ছিল আর এস এস পিটিএম মেরেছে এরকম অভিযোগ ছিল না কিন্তু আপনারা ছেলেদের সন্দেহ পিটিয়ে মেরে দিয়েছিলেন সাধু এবং সাধুকে অর্থাৎ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে ষোলো জন সন্ন্যাসী একজন সন্ন্যাসিনী আনন্দ জীবন্ত জ্বলে গিয়েছিল বিজন সেতুর ওপরে বিজন সেতু নিয়ে আমার ভিডিও আছে প্রতিবেদন আছে আপনারা দেখে নেবেন সেখানে পূর্ণাঙ্গভাবে বিস্তারিতভাবে বলা আছে কীভাবে কী হয়েছিল তবে বিজন সেতু আপনি বললাম এরপরে মোহাম্মদ সেলিম বা সিপিএম আপনাদের জন্য আরও একটা খাপ খুলি যেটা বাংলার নতুন প্রজন্ম জানে না বানতলাকান্ড মনে আছে বানতলা মনে পড়ছে সেলিম বানতলা অনিতা দেওয়ানের কথা মনে পড়ে মনে পড়ছে না মনে করি দি আমার আপনজন জন সবাই জানা দরকার আছে কি হয়েছিল বানতলাতে উনিশশো নব্বই সালে তিরিশে মে বানতলাকান্ড বানতলাকাণ্ড কি ঘটেছিল এটা আপনাদের জানতে হবে আপনাকেও জানতে হবে আপনি যদি দেখছেন এই মুহূর্তে তাহলে বুঝবেন এই সিপিএম কি বানতলা কান্ড ঘটেছিল উনিশশো নব্বই সালে তিরিশে মে একটা সাদা গাড়ি সে গাড়িতে করে কারা আসছিলেন আসছিলেন তিনজন মহিলা একজন পুরুষ যিনি ড্রাইভার এই তিনজন কারা ছিল জানেন অনিতা দেওয়াল অনিতা দেওয়াল হচ্ছেন ডেপুটি ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া অফিসার ওয়েস্ট বেঙ্গল হেলথের অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের একজন অফিসার দুই উমা ঘোষ ইনি হচ্ছেন ইনি হচ্ছেন সিনিয়র একজন সিনিয়র অফিসার স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ তৃতীয় হচ্ছেন রেনু ঘোষ ইনি কে ছিলেন ইনি হচ্ছেন ইউনিসেফের একজন রিপ্রেজেন্টেটিভ যিনি ডব্লিউএচোর দিল্লি থেকে কর্মরত ছিলেন এবং এখানে এসেছিলেন একটা কাজে এবং সেখান থেকে তারা ফিরছিলেন গাড়ি চালাচ্ছিলেন অবনী নাইয়া অবনী নাইয়া গাড়ি চালিয়ে ফিরছিলেন সে সময় বানতলাতে সন্ধে সাড়ে ছটার সময় হঠাৎ করে তার গাড়িগুলো আটকানো হয় আটকাতে চেষ্টা করে ছ সাতজন যুবক তখন অবনী নাইয়া তিনজন মহিলাকে বাঁচানোর জন্য গাড়িটাকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সেদিনের রাস্তা আজকের রাস্তার মতো ছিল না ফলে উল্টে যায় গাড়ি গাড়িটা ধাক্কা মেরে আটকে যায় তারপর ট্রেনে হেঁচড়ে বার করা হয় তিনজন মহিলাকে বাধা দেয় অবনী অবদিন অবনী আইয়াকে স্পটে পিটিয়ে মেরে ফেলা হয় গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ট্রেনে নিয়ে যাওয়া অনিতা দেওয়ান উমা ঘোষ এবং রেনু ঘোষকে তারপর তাদেরকে রেপ করা হয় অনিতা দেওয়ান বাধা দিয়েছিলেন তাই তাকে মেরে ফেলা হয়েছিল পুলিশ যখন তাদেরকে নিয়ে আসে ঘটনা জানতে পেরে তখন ভেবেছিলেন মেডিকেল অফিসাররা চারজনই মৃত কোনো কাপড় জমা ছিল না তাদের গায়ে কে মোহাম্মদ সেলিম বলে গেছে? বললে হবে না বলতে আমি দেব না আপনাদের সত্যিটা সামনে আনব সেদিনের সেই কাণ্ড মেডিকেল অফিসার যিনি চেক আপ করছিলেন তিনি চেক আপ করতে গিয়ে দেখেন দুজন বেঁচে আছে তখনও খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তারা আস্তে আস্তে বাঁচেন প্রত্যেকেই রেপ্ট হয়েছিলেন অনিতা দেওয়ান মারা গিয়েছিলেন দুঃখজনক আমি বলতে গেলে আমার ঠোঁটে আটকাচ্ছে দুঃখজনক ঘটনা হচ্ছে অনিতা দেওয়ানের প্রাইভেট পার্টসে পাওয়া গেছিল টর্চ মেটাল টর্চ অর্থাৎ যে টর্চগুলো ছিল আগে ধাতব টর্চ পাওয়া গেছিল এইভাবে মারা গেছিল সেই ঘটনাটাকে তখনকার দিনে স্বাস্থ্যমন্ত্রী তিনি ছিলেন প্রশান্ত সুর তিনি বলেছিলেন কি জানেন ছেলে ধরা ভেবেছিল যার জন্য এটা করেছিল কি মোহাম্মদ সেলিম সেদিন আপনারা মেরেছিলেন কেন মেরেছিলেন সেদিনকে অনিতা দেওয়ানকে পেছনে কি কারণ ছিল নিশ্চয়ই কোনো তথ্যতা নিয়ে তিনি জেনে ফেলেছিলেন তাই অনিতা দেওয়ানকে মারতে হয়েছিল তাই না কি আমাদের তো মনে হয় যাই হোক তারপরে গ্রেপ্তার হয়েছিল দু সালে চোদ্দই মার্চ ছজনের সাজা হয় উনিশশো সালে ঘটনা কি বলবেন মোহাম্মদ সেলিম সেদিন প্রশান্ত সুরের কথাই ছিল কিন্তু ছেলে ধরা আর জ্যোতি বসু কি বলেছিলেন এরকম ঘটনা তো হয়েই থাকে অন্যায় হয়েছে কিন্তু এরকম ঘটনা হয় তো তাই না বলে গেছেন না মোহাম্মদ সেলিম আজ প্রশ্ন তোলেন আপনারা আরে লজ্জা উচিত বাংলার মানুষকে গাধা ভেবেছেন আসলে তৃণমূল কংগ্রেস আপনাদের ছেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খোলেনি ছেড়ে রেখে দিয়েছে যাতে আপনারা কিছু না বলেন তাই তারাও চেষ্টা করছে এলেমেলে করে দেব লুটে পুটে খাই আপনারাও চুপ করে আছেন আজ মুখ খুলছেন ভাবছেন সব অতীত ভুলে গেছেন সবাই ভুলে গেছে সব কিছু বলিনি আমরা বলতে আমিও দেব না আমার আপনজনদের এরপরে ঘটনা আরও একটা ছিল কে কমরেড বলি ধানতলা বনতলা শুনলেন এবার শুনুন ধানতলা ধানতলায় কি হয়েছিল ধানতলা ঘটনা আবার দু সালে দু হাজার তিন সালে পাঁচই ফেব্রুয়ারি ধানতলা নদীয়াতে ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা যে ঘটনা কি ঘটনা হচ্ছে বিয়ের বাড়ির বাস আসছিল বিয়ে বাড়ির বাস আসছিল দুখানা প্রথম বাসটা আসছিল যার ড্রাইভার ছিল সমীর ঘোষ আয়েশমালি বলে একটি জায়গা সেখানে গিয়ে দাঁড় করানো হলো ঘিরে ধরলো দুষ্কৃতীরা এবং তারপরে সমীর ঘোষকে গুলি করা হলো মাথায় তারপর ভেতর থেকে টেনে ট্রেনে বার করা হলো মহিলাদের কারণ মহিলারা ছিলেন বাসে গেছিলেন বিয়ে বাড়িতে গিয়েছিলেন ছিলেন তারা ট্রেনে হলো। এবং নামিয়ে তাদেরকে রেপ করা হয়েছিল গয়না কেড়ে নেওয়া হয়েছিল পুরুষদের ওপরে তুলে দেওয়া হয়েছিল ছাদে বেঁধে আর নিচে মহিলাদের ওপরে যথেচ্ছ অত্যাচার করা হয়েছিল এবং টেনে নিয়ে যাওয়া হয়েছিল সোনা যায় পাশের একটা মাদ্রাসাতে এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে রেপ করা হয় কি কমরেড ভুল বলছি এরপরে আরও একটা বাস এখন এসে যায় তাদেরকে একইভাবে নামানো হয় সেখানেও মহিলাদের নিয়ে এসে অত্যাচার করা হয় পরে সিআইডি তদন্ত করে এবং তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করে এই বিষয়ে সুবল বাগচি বলে ওখানে একজন কমরেড ছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন শোনা যায় তাকে নাকি সিপিএম ওই কেসে ঝড়িয়ে দিয়েছিল সুবল বাগচি কিন্তু পরে জামানত পেয়ে যায় কারণ তিনি প্রথম নাকি এই ঘটনার প্রতিবাদ করেছে তিনিও কমরেড ছিলেন অর্থাৎ সিপিএম প্রতিবাদ করেছিলেন বল বলছি কমরেড জেনে বুঝে বলছি ঠিক বলছি তাই না এই ঘটনাতেও সাজা হয় বেঁচে যায় কিছু মানুষ কিন্তু সেদিনের ঘটনা ভোলা যাবে না এই ঘটনার সঙ্গে আরও একটা ঘটনা জড়িত ছিল সে সময় আরও একটা খুন হয়েছিল এই যে যারা ধর্ষিতা হয়েছিলেন তাদের মেডিকেল চেক আপ যিনি করেছিলেন তিনি হচ্ছেন মেডিকেল অফিসার ডক্টর চন্দন সেন দুঃখের কথা হচ্ছে সে সময় তাকেও খুন করা হয় কে বা কারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে খুন করে দেয় শোনা যায় এই ঘটনাটা হচ্ছে ওই ঘটনার যেহেতু মেডিকেল টেস্ট তিনি করেছিলেন তার জন্যই তাকে খুন করা অভিযোগ কী কমরেড সেদিন কিন্তু বিজেপি ছিল না ছিল কি যারা ধরা পড়েছিল তারা সব আপনাদের সিপিএম দলে একই কাণ্ড যেটা ধানতলা যেটা বানতলা মরি আপনারা কিছু করেননি আর বিজন সেতুতে কাউকে গ্রেপ্তারি করেননি কারণ কান্তি গাঙ্গুলি ছিল প্রতিটা ঘটনা আপনারা করেছেন আর একটা কথা বলে দিই আপনাদের ধানতলা প্রসঙ্গে জ্যোতি বসু মহান নেতা তিনি বলেছিলেন এসব ছোটোখাটো ঘটনা এরকম ঘটনা তো কতই হয় তো সব ঘটনা ছোট ছোট ছিল আজ বলছেন মমতা ব্যানার্জি কিছু বললে বা কেউ কিছু বললে বলেন আজ বিজেপির খুঁত ধরেন কিন্তু একদিন আপনারাও তো এসব করেছেন আজ মণিপুর নিয়ে বলছেন মণিপুরে মানুষকে হিংসা হচ্ছে জ্বলিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনারাও জ্বালিয়েছেন নিরীহ সন্ন্যাসী সন্ন্যাসিনীদের মানুষকে রেপ হওয়া নিয়ে বলছেন আপনাদেরও লোক রেপ করেছে এই রাজ্যে তখন জ্যোতি বসু ব্যবস্থায় নেয়নি উল্টে বলেছে এবং কতই হয় ভুলে গেছেন না ভোলানোর চেষ্টা করছেন বলুন আমি ঠিক বলছি না ভুল আমি ঠিক বলছি মুখ ঠুকে বলছি আমি ঠিক বলছি প্রতিটা ঘটনা আমি ঠিক বলেছি আপনাদের অত্যাচার কথা কেউ বলিনি আমরা আজ মুখ চিপে ভাবছেন সবাই ভুলে গেছে বারো বছর হয়ে গেছে সবাই ভুলে গেছে কি ভাবেন আপনি সবাই ভুলে গেছি মানুষকে ছেলে ধরা সন্দেহ করে পিটিয়ে মারা এসব আপনাদের কালচার আজ বড় বড় কথা ইকলাকের কথা আবার মনে পড়ে গেছে আর কিছু মনে পড়ে না আর অন্য কোনো কথা মনে পড়ে না সাধুদের পিটিয়ে মারার কথা মনে পড়ে না নৃশংসভাবে খুন করেছিলেন একদিনও ধারা পড়েনি কান্তি গাঙ্গুলি নাম ছিল তাতে বলে গেছেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বানতলায় স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুরের কথা ছেলেধারা প্রতিবারে ছেলেধারা সন্দেহে পিটিয়ে মেরেছেন আপনারা আপনারা খুন করেননি শুধু মিথ্যে দিয়ে বেঁচে আছেন যাই হোক যেটা বলছিলাম এই সব কথা বলে উল্টে নিজেদের খাপ খুললেন সিপিএম কাজে এই মুহূর্তে আমার আপনজন যতজন আছেন মানে যতজন দেখছেন তাদের কাছে কিন্তু খুলে গেল সিপিএমের পুরোনো খাপ যা তারা চেপে রেখে দিয়েছিল যেটা ভুলিয়ে দিয়েছিল তৃণমূলও যেটা খোলে না তৃণমূলের কোনো নেতার মুখে এসব নেই কেউ বলে না আমি শুনি না ডিবেটে কেউ বলে পরিষ্কার করে যদি বলতো এইসব কথাগুলো আজকে সিপিএম এর কেউ মুখ খুলতো না আসলে বলবে না কেউ কারণ এদের মধ্যে একটা অলিখিত চুক্তি আছে সিপিএম কে বাঁচিয়ে যায় তৃণমূল দেখবেন সূর্যকান্ত না সূর্যকান্ত কি নাম জানো সুজন চক্রবর্তী তার বউকে নিয়ে যেই বলে দিল যে তার বউ কি করে চাকরি পেয়েছে সুজন চক্রবর্তীর মুখটা একটু কমল এই সব ঘটনা তারা জানে কে কীভাবে চাকরি পেয়েছে কিন্তু খাপ কেউ খোলেনি মানে আমি তোমরা করে খেয়েছো আমি এবার করে খাবো এই একটা আন্ডারস্ট্যান্ডিং চলে এদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং তো ছিলই এবারে একদম ওপরে সরাসরি আন্ডারস্ট্যান্ডিং সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে সবাই এক হয়ে গেছে নিচের তলায় কিছুটা রেখে ডেকে চলছিল মোহাম্মদ সেলিম তো পুরো খাপ খুলেই ফেলেছে এবার আপনি বলুন আর বিশ্বাস করবেন সিপিএমকে এই রাজ্যে কেউ এই ব্যাপারটা নিয়ে বলবে না এইভাবে কেউ মুখ খুলে বলবে না কেন জানেন কারণ হচ্ছে এই রাজ্যে অনেকে আবার মুখে আছে বিজেপি রাম রাম ভেতরে আছে বাম বাম তারাও কিন্তু বক্তব্য রাখে সব কিছুতে তারা কেউ বলবে না কারণ তাদের স্বপ্ন আছে আবার সিপিএম আসবে আবার আমাদের রাজ হবে বুড়ো হারে আবার জোয়ার লাগবে এই সমস্ত কিছু আছে যাই হোক আমি আমার চেষ্টা করলাম আপনাদের সামনে রাখার আপনারা যদি ব্যাপারটা ভালো করে নেন বোঝেন যে কোন জায়গায় রয়েছে তৃণমূল সিপিএমের এই জোট এটাও যেটা বুঝলেন বুঝলেন সিপিএমের আগের অত্যাচার আজকে যারা মণিপুর নিয়ে বলছে বা কিছু বলছে এরা একদিন কি কি করে এসেছিল এই অতীতটা আপনাদের সকলের কাছে পৌঁছানোর দরকার আছে যদি মনে করেন এটা পৌঁছানো সবার কাছে দরকার আছে ভিডিওটাকে শেয়ার করবেন যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো প্রতিক্রিয়া আছে যেটা আমি ভুল বলেছি তাহলে অবশ্যই জানাবেন আর যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যদি মনে এটা লাইক লাইকযোগ্য লাইক করবেন যদি মনে হয় এত কিছু শোনার পরে যে এই চ্যানেল মানে এরকম টাইপের কথা পাওয়া যাবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার আপন জন হয়ে আসি এখনকার মতো ভারাক্রান্ত হৃদয় একটাই কথা বলতে ইচ্ছা করে সিপিএম ভোলানোর চেষ্টা করে অতীতকে কিন্তু অতীত আমরা ভুলিনি অতীত যদি ভুলে যান তাহলে মনে রাখবেন আবারও ভুল হবে কারণ খাল কেটে কুমির আনলে বিপদ আপনাদেরই হবে আমার কি আমি আজ আছি কাল নেই না ভবিষ্যৎ আছে না কিছু কিছু নেই আমার চিন্তা আপনাদের কাদেরকে সামনে নিয়ে কাদেরকে সামনে তুলছেন কারা কার সঙ্গে সেটিং আছে তারা অতীতে কি করেছিল সব কিছু জানতে রুদ্রবার্তার পাশে থাকুন আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাতা ভারত মাত্র জয় হোক জয় হিন্দ